সেই হিসাবের আমি প্রথম রু কে যে মিড নাইট মানে আজ মধ্যরাত্রি বা পঁচিশ তারিখ সকাল সুদ্ধা ল্যান্ডফল করি কিন্তু দর্শক মানুষ মু মুর গোটে মডেল দেখে চেয়ে যেমি স্ক্রিনে আপনার স্মৃতি লগ্ন দেখিপার্থে যদি আমি উইন্ডি মডেল দেখুচে পাই। সেই হিসাব দেখ আসুচি বর্তমান সাইক্লোন দানা সাইক্লোন দানার বর্তমান স্থিতি দেখুন টাইমিংটা দেখুন এটি নিশ্চয় ভাবে দেখবি চব্বিশ তারিখ চারটা মানে বর্তমান সময় বর্তমান সময় যেমি কি দেখি টাইম সাড়ে তিনটা বর্তমান যদি চারিটা এগজাক্টলি দেখা তাহলে নিশ্চয় ভাব বর্তমান সাইক্লোন দানা এই স্থিতরে পৌঁছিছি আধভাগ আছে এইটা হি সবু স্পিড রে অতবে কোষ্টে বাড়াই হব সেটা হি ল্যান্ডফল কুয়া যায় তেমন বর্তমান সময় আপনার যেমন উইন্ডি মডেল অনুসারে যদি আমি তাহলে এই যে মঝি স্তরটা যেটা কি বাত্যার আয় কুয়া যায় যদিও এইটা সুপর সাইক্লোন নুটা কেবল সিভিয়র সাইক্লোন তে বর্তমান তার আই না কিন্তু যদি মধ্য স্তরটা দেখুছে। দেখু তাহলে পাখা পাখি পারাদ্বীপ বা ধামরার পুরা পাখি আসলে বর্তমান সময় যে হিসাবে দেখুঁচ আজ গুরুবার চব্বিশ তারিখ চারিটা সময় বাত্যার স্থিতি এছাড়া অর্থাৎ

যোনা ৰ পৱনৰ যি বেগ ৰহিবা শহে কোডি ৰশ্চয় ভাৱে আমি এইটাই ক্লিয়ৰ দেখুছে আৰু বৰ্তমান আমতি লাগ বৰ্তমান বৰ্তমান সময় আপোনাৰ দেখন্তা তিৰিছ যদি কওঁ সময়ে সন্ধাৰে নিশ্চয় পৱন বেগ বঢ়িছে সেই কাৰণৰ হয়তো ঢামৰাৰু আমাৰ যি আছু ভিজুল আছুচী ଡଙ୍ଗା ବୁଡ଼ିବା କଥା ଆପଣ ଦେଖନ୍ତୁ ବା ଯେଉଁପରି ଭାବରେ ସମୁଦ୍ର ଅଶାନ୍ତ ହେଉଛି ଦେଖୁଛନ୍ତି ଆଉ ଲୋକମାନଙ୍କର ଘର ଆସ୍ତେ ଆସ୍ତେ ବା ଯେମିତି ଗଛ କଥା କହୁଛନ୍ତି ଉପୁଡ଼ିବା ଅବସ୍ଥାରେ ଅନେକ ଗଛ ଯେମିତି ବହୁତ ଜୋରରେ ପବନ ଆସିବା ପରି ଲାଗୁଛି ସେଇଟାର କାରଣ ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ଗଷ୍ଟିଂ ଟୁ ଶହେ ପଚିଶ ସେଇ କାରଣ ଯୋଗୁଁ ସେ ସମୁଦ୍ର କୂଳିଆ ଅଞ୍ଚଳରେ ଏତେ ପବନ ହେଇଛି ଆଉ ସମୁଦ୍ର ଏପରି ଭାବରେ ଅଶାନ୍ତ ହୋଇଛି जदि आपण को आम भिडी भल तबे तेब चैनल को लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी नहीं